মেট্রো রেলের আরো 6টি বগি ও 2টি ইঞ্জিনের দশম চালান পৌঁছেছে মোংলা বন্দরে। বুধবার বিকেলে বন্দরের জেটিতে MBSPM ব্যাংকক জাহাজটি নোঙর করে। গত 3 জুন জাপানের কোবে বন্দর থেকে জাহাজটি 6টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে ছেড়ে আসে। বন্দর কর্তৃপক্ষ জানায় ইতিমধ্যে মালামাল খালাস কাজ শুরু হয়েছে। এরপর নদীপথে এগুলো নেওয়া হবে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি ডিপোতে। এ পর্যন্ত 10টি চালানে মেট্রো রেলের মোট 62টি কোচ ও 30টি ইঞ্জিন এসেছে।